স্যুপ তৈরি করার সবথেকে সহজ এবং পুষ্টিকর একটি রেসিপি দেখাবো। বাচ্চারা তো খাবেই, বড়রাও চেটে পুটে খাবে। এই স্যুপটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ভাতের মাড়। ভাতের মাড়ে গুরুত্বপূর্ণ দুইটি ভিটামিন আছে, যাদের স্কিন অনেক রুক্ষ শুষ্ক তাদের স্কিনের এই রুক্ষ শুষ্ক ভাব কাটাতে সহায়তা করবে। এছাড়াও এই দুটি ভিটামিনের অভাবে বাচ্চাদের অনেক ডিজিজ হয়, সে ডিজিজগুলো আর হবে না। এরপরে নিয়ে নিচ্ছি ডাল। বাসায় যে ডালই রান্না করা থাকবে সেই ডালই নিতে পারেন। আমি এখানে মসুরির ডালটা নিয়েছি। আমি ডালের নিচের ঘন অংশটা নিয়েছি। এরপর খুব ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হট টমেটো সস। বাসায় যদি লেবু থাকে সামান্য পরিমাণে একটু লেবু চিপে দিলে এই স্যুপটির মধ্যে যেমন ভিটামিন সিও পেয়ে যাবে, তেমনি কিন্তু স্যুপটি অনেক বেশি টেস্টি হবে। দেখুন আমার ছেলে কতটা টেস্ট করে খাচ্ছে, আমাদেরও কিন্তু খেতে বেশ লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।